নমস্কার বন্ধুরা, গীতা মান্না ভ্লগ চ্যানেলে সবাইকে অনেক স্বাগত জানাই। আজকে আমি সুজি রান্না করে দেখাবো, কিভাবে সুজি করব আমি আপনাদের দেখাচ্ছি। আর সুজিটা এতটাই ঝুরো করব যে এই এই সুজি রান্না একবার খেলে, এইভাবে রান্না করে খেলে একবার খেলে আর বারবার করে খেতে ইচ্ছা করবে। তা এতে আমার 500 সুজি আছে, আমি 500 নেব না, আমি নেব 200 মতো সুজি নেব। আর এখানে আমি এলাচটা ফাটিয়ে নিয়েছি, এলাচটা গুঁড়িয়ে দেব, একটা তেজপাতা নিয়েছি, আর এখানে কিছুটা কিশমিশ নিয়েছি। এবার দেখতে থাকুন, আর আমি গাওয়া ঘি দিয়ে করব, আর দেখতে থাকুন আমি কিভাবে করছি। আমি 200 সুজি রান্না করব, তার জন্য আমি 100 চিনি নিয়েছি। এবার আপনারা যদি মনে করেন যে আমি মিষ্টি বেশি খেতে ভালোবাসি, আরও বেশি করে চিনি দেবো, দিতে পারেন, কিন্তু আমি চিনিটা কমই দেব। আর হচ্ছে সঙ্গে এই যে আমি ঘিটা দেখাচ্ছি, এতে আমার গাওয়া ঘি আছে, এই ঘিটা দিয়ে ভাজতে থাকবো। প্রথমে আমি কিশমিশগুলো কাজুগুলো ভেজে নেব। এগুলো ভেজে নেব, অল্প আঁচে ভাজতে হবে এবং ঘিয়ের পরিমাণটা বেশি দিতে হবে, তবে ঝুরো ঝুরো হবে। পুরো অল্প আঁচেই ভাজা করতে হবে অনেকক্ষণ থেকে। আঁচ কমিয়ে দিয়ে অনেকক্ষণ ধরে ধৈর্য ধরে ভাজতে হবে। ভাজাটা আমার খুব ভালো করে হয়ে গেছে এবং জলটা দিয়ে দিচ্ছি। এরপরে এলাচ ফাটাটা দিয়ে দিচ্ছি, কিশমিশগুলো দিয়ে দিলাম, এতে খুব বেশি জল দিলে হবে না। এবার চিনিটা দিয়ে দিচ্ছি, চিনিটা দিয়ে দিলাম। এবার আমি এটাকে নাড়তে থাকবো। সুজির একটা ভালো গন্ধ উঠেছে। লো ফ্লেমে এইভাবে নাড়তে হবে।
বন্ধুরা, এটা পুরো ঝুরো হয়ে গেছে। দেখুন, আমি বলেছিলাম যে ঝুরো সুজি করব, পুরো ঝুরো হয়ে গেছে। আর এটা খেতে এত টেস্টি যে একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছা করবে। আমি কিন্তু এটাকে যদি লাড্ডুর আকৃতি দেয়া যায় কিন্তু তাও করা যাবে। আর আমি ঝুরো করেছি, আর যদি লাড্ডু করা যায় আকৃতিটা, এবার শেপটা তো যে যার খুশি মতো করে খাবে। আমি কিন্তু ঝুরো সুজি করেছি, আর এটা যদি লাড্ডু করা যায় তাহলে কিন্তু মানে খুব তাড়াতাড়ি করে নিতে হবে গরম অবস্থায়। স্কোয়ার পিসও করা যায়, কিন্তু এটা তো ঝুরো সুজি, তাই এটাতে স্কোয়ার পিসটা আসবে না, ভেঙে যাবে। তাই আমি লাড্ডুর পিসে দেখাচ্ছি, কিন্তু এটা ঝুরো অবস্থায় খেলেও চলবে। কিন্তু বারবারই সত্যি আমি এটাই করে খাই, আমার এত ভালো লাগে। সুজিগুলো হয়েছে, আর এ তো একবার খেলে সত্যি ঠোঁটে লেগে থাকে, আর বারবার করে খেতে ইচ্ছা করে। আর বন্ধুরা, আমি আর বাড়াচ্ছি না, যদি ভালো লেগে থাকে তাহলে পরের দিনে আবার নতুন ভিডিও আসবে, দেখতে থাকুন। বন্ধুরা, আমি তো সেটা হচ্ছে সার্কেলের মাপ দেখিয়েছিলাম, আর যদি আমি কিন্তু এটা অরিজিনাল প্রথম থেকেই বলে আসছি, ঝুরো সুজি। ঝুরো মানে কি বলুন তো, আমাকে এই যে দেখাচ্ছি পুরো ভাঙা, এ কিন্তু শেপ দিলে আসে না, সেরকম আসবে না, কারণ এটা সাইজটা জিনিসটাই হচ্ছে ঝুরো। দেখুন, পুরো ঝুরো, পুরো ভেঙে যাচ্ছে, আর এটা পুরো মিহিদানার মতো। তা জিনিসটা এসেছে, দেখুন বন্ধুরা, এটা ঝুরো সুজি মানে পুরো ঝুড়িটাই হয়েছে, ঝুড়ি যেটা বলে, কেউ কারো গায়ে লেগে নেই। আর এটা হচ্ছে মিহিদানার মতো, অ্যাকচুয়াল যেটা মিহিদানা হয় সেই মিহিদানার মতো পুরো ঝুরো সুজি হয়েছে। আর এই এই জিনিসটাই আমি দেখাবার জন্য করেছিলাম, শেপটা আলাদাভাবে দেখালাম। আর এই ঝুরো সুজিটা না খেতে দারুণ, যদি একটুকু ভালো লেগে থাকে তাহলে পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, আর নতুন ভিডিও আসার জন্য অপেক্ষা করবেন।